গোটা বাড়ি আর গরু রাখার জায়গা পর্যন্ত পানির নিচে চলে গেল, একেবারে টিউবওয়েল পায়খানা প্রসবখানা সবখানে সব তলিয়ে গেল, পাকঘর বন্ধ তলিয়ে গেছিল। এখন বিশেষ করে আমার আবার বড় সমস্যা হয়ে গেল যে আমার খাবার সমস্যা, আমি খাবো কি, আমার তো বাড়িতে লোকজনও নাই, রাঁধবে সেখানে সে জায়গা নাই, এখন সব কিছু সমস্যা। আমাদের বাড়িতে তো কখনো পানি ওঠে না, গত বছরে পানি উঠছিল, আমরা চুলার আমাদের সমস্যা দেখা দেয়, সেই আমাদের রান্না করার সমস্যা ছিল, আমরা মানে এক বেলায় খাইছি আর দুই বেলায় না খেয়েই ছিলাম এমন অবস্থা। এবং রান্না বান্না করছিলাম ভেলায় করে, এবং তখন দুই তিন দিন তখন চলে গেল, তখন আর শুকনা খড়িও আমরা পেতাম না এবং কি দিয়ে রান্না করব, অর্থাৎ বন্যার মধ্যে তো আমাদের বাড়ি ঘর দিয়ে সব ডুবে গেছে, কি করব, কি খাই না খাই। আমাদের বড় ভাই সিনিয়র ভাইরা আত্মীয় ছিল বলে 2 কেজি চিড়া দিছিল, মুড়ি দিছিল, গুড় দিছিল। তারপরেও আমার অবশ্য গ্যাসের চুলা ছিল, একটু গ্যাস ছিল, 2-3 দিন এভাবে আমার চুলা রান্না করে আমি সবাইকে আমার ঘরের খাবারগুলোই, ওদের কাছে আমি খাবারও নিই নিজে না। তারপর রাস্তা এখানে ভাঙ্গা ওখানে ভাঙ্গা, মানে এই যে বাঁধ ভাঙছে এখানে যে যাবে, এখানে ওরা যে লোকগুলোর ভাঙছে তারা যে রাস্তা আসবে উঠবে সে পরিস্থিতি নেই, হই দিয়ে সব দেখতে যাচ্ছে রাস্তা ব্লক করে ফেলছে এরা। তারপরে ওই সময়ে যখন বন্যা আসলো, তখন বন্যার সময় আর কি সহযোগিতা করছে আর কি দাতা সংস্থা, বিভিন্ন এনজিওর লোকেরা খাবার নৌকায় করে বিশাল বড় বড় নৌকায় করে খাবার নিয়ে আসতেছে, মুড়ি চিড়া গুড় বিশুদ্ধ পানির একটা ট্যাঙ্ক, বিশাল বড় ট্যাঙ্কি বসাইছিল বাঁধের উপরে, ওখান থেকে সবাই বিশুদ্ধ পানি মানে বোতল ভরে ভরে ডিব্বা ভরে ভরে নিয়ে নিয়ে আসতো ওখান থেকে পানিগুলো। সরকার হলে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছে আর কি, অন্যের আর কি দাঁড়ে চেয়ে কারো থেকে ভাত কারো থেকে ডাল তরকারি এভাবে আর কি চেয়ে আর কি প্রাণ বাঁচাই। 2-3 দিন যখন কেটে যায় তারপরে 7 দিন পরে সে আমি 2 কেজি চিড়া আর 2টা স্যালাইন ম্যাস মোমবাতি পাই। তারপরে সেই সেটুকু পর্যাপ্ত ছিল না, একদিনের খাবার ছিল মাত্র, সেটি সেদিনই শেষ হয়ে যায়। তারপরে কোনো উপায় না থাকাতেই তখন আর কি ঋণ করি। যখন বন্যা শেষের পথে তখন আমাদের ওই ইউপি চেয়ারম্যান তার পার্সোনালভাবে কিছু সহযোগিতা আমাদেরকে প্রদান করে, অর্থাৎ প্রত্যেককে 10 কেজি করে চাল দিয়েছিল। কিন্তু আমি মনে করি সেই সময় চালের বিনিময়ে যদি শুকনা খাবার বা শুকনা খাবার দিত, যেমন চিড়া গুড় দিয়ে সলাই মোমবাতি এগুলো আমাদেরকে প্রদান করতো, তবে সেটাই সবচেয়ে। মেম্বারদের কিছু চাল আসে, 10 কেজি করে চাল পাই অনেক পরে, 10-15 দিন পরে সেই আর কি চাল পাই আমরা, সেই সময় মতো আমরা পাই না, যদিও পাই কিছু তো সেটা সময় মতো নয়, অনেক আর কি বিলম্বে। মেম্বারেরা আসিয়া 10 কেজি চাল একটা স্লিপ দেয়, ওই স্লিপটার দ্বারা মনে করেন চাউল দিয়ে আসছি বোট ঘরে থাকিয়া, নিয়ে আসিয়া ওটা দিয়ে কয়েকদিন চলছি, তারপরে কি খাই, তারপরে ধান ভাঙবে যাব মেশিন তলাইছে। দাতা সংস্থাগুলোর যে দুই কিছু আমাদেরকে সহযোগিতা করে সেটা দেখা যাচ্ছে যে বন্যা আর চলতেছে, 7 দিন বন্যা হয়ে গেল, তারপর তারা মনিটরিং শুরু করে এবং আরও 5 দিন পরে আমরা সেই কিছু পাই, অর্থাৎ যে সহযোগিতাটাই করুক না কেন আমরা সেই সময় পাই না। পানি যখন শুকিয়ে গেল তখন আরেকটু পানি আছে, তখন চেয়ারম্যান মেম্বারের সাথে আমাদের দেখা হয়েছিল, চেয়ারম্যান মেম্বারকে আমার আব্বু বলেছিল যে বলে আপনি নাকি মালপত্র দিবেন, তে দিচ্ছেন না, তো তখন বলে কি দেব তো একটু সবুর করতে হবে না, আব্বু বলে কি পানি তো শুকিয়েই যাচ্ছে আর কখন দিবেন, এটা একটা কথা হলো নাকি, তাকে কি তাহলে ও মালপত্র নেওয়ার দরকারই নাই, পানি যখন শুকিয়েছে আমরাই পাবো, এইভাবে বললাম। তখন মানে চেয়ারম্যান মেম্বার রাগান্বিত হয়ে চলে গেলেন, আমাদেরকে কিছুই দিলেন না এবং বাড়ির আশপাশে কাউকে কিছু দিলেন না। সরকার অনেক কিন্তু দেয় আপা, মানে ওখান থেকে দেয়, দেওয়ার পরে উপজেলা আসে, মেম্বার চেয়ারম্যানের হাতে আসে, ওখান থেকে আস্তে আস্তে আমাদের হাতে পৌঁছে না, বলকে হাতে 2-4টা লোক থাকে তাদের দেয় কিন্তু আমাদের দেয় না। এই মেম্বার চেয়ারম্যানেরা মানে খালি যার আসে তাকে দেয়, যার নাই তাকে দিচ্ছে না। বিশেষ করে যে সরকার যে হচ্ছে ইলিপ, তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে চেয়ারম্যান মেম্বার এদেরকে দিয়ে থাকে, কিন্তু চেয়ারম্যান মেম্বারেরা সেটা না করে তারা হচ্ছে মানে যে যারা দরিদ্র তাদেরকে না দিয়ে যারা ধনী তাদেরকেই দিয়ে থাকে, আর যাদের যে মানে যাদের প্রাপ্ত পাওয়াটা তারা তাদেরকে দেয় না, অনেক সময় যারা অনেকে টাকা দিয়ে নেয় তাদেরকেই দিয়ে থাকে। আমরা চাই যে সরকার আমাদের এইসব দেখিয়ে অনেক কিছু মানে সাহায্য করুক, যেন আমরা সরাসরি হাতে হাতে পাই, আমাদের গরিব মানুষেরা যেন সবাই বাসে, আর হচ্ছে দরিদ্র লোকেরা কিভাবে দিন কাটায় জীবনযাপন করে তারা যেন আসি মানে অনেকভাবে খোঁজ খবর নিয়ে যায়, তো তারা একটু জানুক দেখুক দেখা বুঝুক যে হচ্ছে তারা কিভাবে থাকে।
সরকার যে সহযোগিতা দেয় হয়তো সবাই পায় না, সেই জন্য সরকার যদি এগুলো উদ্যোগ ভালো করে খোঁজ খবর নিয়ে যে যারা বন্যা কবলিত লোক তাদের দেখি দেখি লিস্ট করিয়ে সেইভাবে ত্রাণ বিতরণ করতো, তাহলে হয়তো আমার মতে সবাই পাইতো বা সবাই সন্তুষ্ট হইত। সরকার যদি একটা উদ্যোগ নিত যে এই সময় সবাইকে যারা বন্যা কবলিত লোক তাদের যে সবাইকে একটা করে রেশন কার্ডের মতো একটা করে কার্ড দিত, যে এই এটা তোমার এতদিনের জন্য এই অভাব দূর শেষ হয়ে গেলে যখন তোমার কর্মমুখী হবেন তখন তোমাদের হলো এই কার্ড বাতিল করে দেওয়া হবে। এখন অবস্থায় আর পরবর্তীতে যদি আমার এরকম যদি অবস্থা কখনো হয় তাহলে আমি অবশ্যই আশা করি যেন আমাকে যেন সেই সময় মতো এবং সবাইকে যেন শুকনা খাবার, স্যালাইন, ঔষধ, কিছু নগদ অর্থ যেন প্রদান করা হয়। তাহলে আমার এবং আমার পরিবারের সুবিধা হবে এবং আরও গ্রামবাসীরও ভালো হবে, এবং সেই খাবারটুকু পরিমাণ মতো যাতে সাত দিন চলে শুকনো খাবার এবং রান্না করে কিছু খাবার পেলে আমার সুবিধা হতো, কারো ঋণ করা লাগবে না।